আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি সম্মানিত দর্শক আমি ইয়ামিন বিন ইমদাদ আজকে আপনাদের সামনে রোজার নিয়ত এবং ইফতারের দোয়া নিয়ে হাজির হয়েছি অনেক দর্শকের রিকোয়েস্টে আজকে খুবই সংক্ষিপ্তভাবে রোজা রাখার কিভাবে নিয়ত করতে হয় এবং ইফতারের সময় কোন দোয়া পাঠ করতে হয় সহি হাদিস থেকে আপনাদের সামনে উল্লেখ করার চেষ্টা করবো অমা ইল্লা বিল্লাহ তো আমি প্রথমে বলছি রোজা রাখতে হলে অবশ্যই নিয়ত করতে হবে নিয়ত করা ফরজ তবে নিয়তটা অন্তরের সংকল্পের নাম আপনি যে আগামীকাল একটা রোজা রাখবেন অথবা রমজান মাসের সম্পূর্ণ মাস জুড়ে আপনি প্রতিদিন রোজা রাখবেন এজন্য আপনি অন্তরে সংকল্প করবেন যে আল্লাহর রাজি খুশির জন্য আল্লাহ তালা যেহেতু আমার উপর ফরজ করে দিয়েছেন এজন্য আমি রমজানের রোজাগুলো রাখার নিয়ত করলাম এই যে আপনি মনের মধ্যে একটা ইরাদা করেছেন মনের মধ্যে একটা সংকল্প করেছেন এই সংকল্পটাই হলো আপনার রোজা রাখার নিয়ত এর চাইতে বেশি কিছু না নিয়তটা আসলে এভাবেই করতে হয় যে আমি আগামীকালকের ফরস রোজাটা রাখব আমি সাহারি খাইতে উঠতে পারি আর না পারি আমি চেষ্টা করব সাহারি খাওয়ার জন্য যদি আমি কোনো কারণে সাহরি খাইতে নাও পারি তারপরও আমি আগামীকালকের ফরস রোজাটা রাখবো এইভাবে আপনি নিয়ত করে রাখবেন তাহলে আপনার নিয়ত হয়ে যাবে অথবা আপনি যখন সাহারি খাওয়ার জন্য উঠবেন তখন সাহারি খাওয়ার সময় মনে মনে নিয়ত করবেন যে আমি সাহরি খাচ্ছি এই উদ্দেশ্যে যে আল্লা রবুল্লা আলমিনের রাজি খুশির জন্য ফরস রোজা রাখবো আমি তো এই নিয়তটা আপনি নিজের মতো করে এইভাবে অন্তরে সংকল্প করলেই সেটা নিয়ত হয়ে যাবে মুখে মুখে কোনো কিছু বলতে হবে না আসুমা গাদান এরকম শব্দ বলে উচ্চারণ করে কোনো কিছু বলার প্রয়োজন নেই আপনি অন্তরে যে সংকল্প করছেন রোজা রাখার এটাই হলো আপনার নিয়ত আর এটা করতে হবে এরপর দ্বিতীয় বিষয় হলো ইফতারের দোয়া ইফতারিতে আমরা কোন দোয়া পাঠ করব। অনেক সময় পত্রিকায় ক্যালেন্ডারে বা বিভিন্ন জায়গায় লেখা দেখা যায় যে ইফতারের সময় কোন দোয়া পাঠ করতে হয় উচ্চারণসহ অনেকেই ছাপিয়ে থাকে তবে আসল কথা হল ইফতারের সময় দোয়া কবুলের সময় আল্লাহ রসুল আলাইহি আসাল্লাম বলেছেন বান্দার দোয়া আল্লাহ রব আলমিনের কাছে খুব দ্রুত কবুল হয়ে যাওয়ার বেশ কিছু মুহূর্ত আছে বেশ কিছু সময় আছে তার মধ্যে উত্তম একটা সময় হলো রোজাদার ব্যক্তি যখন ইফতারির সামনে নিয়ে আল্লাহর কাছে দোয়া করে সেই সময়টা হলো আল্লাহ রবীন্দিনের কাছে দোয়া কবুল হওয়ার একটা গুরুত্বপূর্ণ মুহূর্ত তো এই সময় আমরা অনেক দোয়া করতে পারি নিজের ভাষায় দোয়া করতে পারি ব্যক্তিগতভাবে হাত তুলে মোনাজাত করতে পারি এটা ব্যক্তিগত আমল আমি চাইলে অনেক অনেক দোয়া পাঠ করতে পারি তবে সেখানে নির্দিষ্ট কোনো দোয়া আল্লাহ রসুল বলেছেন বা হাদিসে আছে এরকম যদি বলতে চাই তাহলে সুনানে আবু দাউদের দুই নম্বর হাদিস সে হাদিসের মধ্যে আছে আল্লাহ রসুল সাল আলহি ওয়া যখন ইফতারি করতেন শুরুতে বিসমিল্লাহ বলে শুরু করতেন মুখে দিতেন একটা খেজুর অথবা পানি মুখে দিয়ে মুখে দেওয়ার পরে খাওয়ার পরে তিনি একটা দোয়া পাঠ করতেন সেটা হলো জাহাবাউ জমা উ আবতাল লাতিলা আজুরু ইনশা আল্লাহ এই দোয়াটা আল্লাহ রসুল সাল্লাল্লাহ সসলাম পাঠ করতেন আমি দোয়াটা আবারও বলছি আমি যখন ইফতারি সামনে নিয়ে বসবো তখন আজান হওয়ার আগে অথবা সময় হওয়ার আগে যতক্ষণ আমি বসে থাকবো ততক্ষণ জিকি রাজগার অথবা দোয়া করতে থাকবো ততক্ষণ দোয়া করতে থাকবো এবং যখনই আজান হয়ে যাবে অথবা যখন ইফতারির সময় হয়ে যাবে তখনই আমি বিসমিল্লাহ বলে ইফতারি মুখে নেব এবং মুখে নেওয়ার পরে গিলে ফেলার পরে এই দোয়াটা পাঠ করব সেটা হলো জাহাবা জমা আল্লাহ এই দোয়াটা আল্লাহ রসুল সাল্লা সাল্লাম পড়তেন এটা সহি হাদিসের মধ্যে উল্লেখ পাওয়া যায় তবে বেশ কিছু দুর্বল হাদিসের মধ্যে অন্যান্য দোয়াও পাওয়া যায় তার মধ্যে একটা হলো আল্লাহ লাকা সুমতু এরকম শব্দে দিয়ে বেশ কয়েকটা দোয়া উল্লেখ করা যায় তবে সেগুলো সহি পরিপূর্ণ সহি শুদ্ধ হাদিস থেকে প্রমাণিত হয়নি যেটা পরিপূর্ণ সহিশুদ্ধ হাদিস থেকে উল্লেখ করার মতো সেটা হলো জাহাবা জমা উ আবাতাল আজরু ইংসা আল্লাহ আমি তিনি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত সম্মানিত দর্শক আমি ইয়ামিন বিন ইমদাদ আজকে আপনাদের সামনে একটি উদার্ত আহ্বান নিয়ে হাজির হয়েছি আপনারা অনেকেই অবগত আছেন আমার নিজ তত্ত্বাবধানে আমার নিজ এলাকার মহল্লার জামে মসজিদের কাজ শুরু করেছি দুই সালের শুরুর দিকে মসজিদের কাজ শুরু করেছিলাম আপনাদের সকলের সহযোগিতা নিয়ে ইতিমধ্যে আমাদের মসজিদের ধালার কাজ অর্থাৎ দোতলা ফাউন্ডেশনের কাজ হয়ে গেছে নিচের কাজ হয়ে গেছে একতলার কাজও কমপ্লিট হয়ে গেছে আলহামদুলিল্লাহ এখন আমাদের নিস্তালার জানালা দরজা ভিতরের আস্তরের কাজ এবং অজুখানার কাজ বাকি আছে এরপর আমাদের দোতলার একটা স্বাদ দিতে হবে এবং আরও আনুষঙ্গিক যে কাজগুলো আছে সে কাজগুলো ইনশাল্লাহ আশা করতেছি এই দু হাজার সালের রমজান মাসের মধ্যে আমরা কাজগুলো করতে পারবো দেশ এবং প্রবাস থেকে যারা এই জামে মসজিদ নির্মাণ কাজে অংশগ্রহণ করতে চান সৎকায় জারিয়ার কাজে অংশগ্রহণ করতে চান স্ক্রিনে থাকা বিকাশ নাম্বার জিরো এই নাম্বারে সহযোগিতা পাঠাতে পারেন বিকাশ এবং নগদ পার্সোনাল এবং এই নাম্বারে ইমু রয়েছে আপনারা চাইলে এই নাম্বার অ্যাড করে আমার সাথে ইমোতে কন্ট্যাক্ট করে ভিডিও কলের মাধ্যমে বিস্তারিত দেখে তারপরে আপনারা সহযোগিতা পাঠাতে পারেন অন্য আরেকটি বিকাশ এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেটা হলো জিরো ওয়ান সেভেন ডাবল নাইন থ্রি এইট এই নাম্বারটা হোয়াটসঅ্যাপ করা আছে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে আমার সাথে যোগাযোগ করতে পারেন বিস্তারিত জেনে নিতে পারেন সেই সাথে আরেকটি কথা বলছি তা হল রমজান মাসে দান করার অনেক ফজিলত রয়েছে হাদিসে আছে আল্লাহ রসুল সাল আলি সাল্লাম বলেছেন তোমরা রমজান আসলে বেশি বেশি দান সৎকা এবং নফল এবাদত করবে অন্য যে কোনো মাসে দান সৎকা করলে যে পরিমাণ সব পাওয়া যায় রমজান মাসে দান করলে সাদকা করলে তার চাইতে অনেক গুণ বেশি সব পাওয়া যায় অতএব আল্লাহর ঘর মসজিদ নির্মাণ সর্ব উত্তম এবাদতের জায়গা যেটা সেই জায়গাটার সংস্কার কাজে নির্মাণ কাজে আপনি অংশগ্রহণ করবেন সাদকা করবেন দান করবেন এটা সর্ব উত্তম দান হবে ইনশাআল্লাহ আপনি নিজের জন্য পরিবারের জন্য অথবা মৃত পিতা মাতা আত্মীয় স্বজনের নামে সৎকায় জারিয়া করতে পারেন এই মসজিদ নির্মাণ কাজে দান করার মাধ্যমে